আহরণ শুরুর তিন মাস পার না হতেই অনেকটাই মাছ শূন্য হয়ে পড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। কর্মচাঞ্চল্য কমে গেছে জেলার সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রে ফিশারি ঘাটে। হতাশ ব্যবসায়ীরা, পানি কমাই কারণ বলছে মৎস্য বিভাগ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে নেই ব্যস্ততা, মাছ শূন্য এক একটি ড্রাম। হ্রদের মাছ কমে যাওয়ায় কর্মচাঞ্চল্য নেই চিরচেনা ফিশারি ঘাটে। জেলেরা জানান, মধ্য আগস্টে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের শুরুতেই তাদের জাল ভর্তি থাকত মাছে। ফিশারি ঘাটে মৎস্য আড়ত ভোর থেকেই ব্যবসায়ী আর শ্রমিকদের হাঁক ডাকে মুখরিত থাকত। যেটিতে বাধা থাকত শখানেক মাছ ভর্তি বোট। কিন্তু তিন মাস না পেরুতেই অনেকটাই মাছ শূন্য হয়ে পড়েছে কাপ্তাই হ্রদ। বেচাকেনা না থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এগুলো নদীতে মাছ পড়তেছে, এগুলো হচ্ছে পোনা মাছ। পোনা মাছ এগুলো বলে পল্টনের দাম নাই, টাকাও দাম নাই। প্রথমে মাছ গেছে আমরা 20 গাড়ি 25 গাড়ি, এখন মাছ যা ধরি 3 গাড়ি 4 গাড়ি। আমরা টাকা দিই যাদেরকে বাঁচা রাখি, আবার টাকাগুলি কাটিয়ে নিই। এখন যদি আমরা মাছ না পাই, এখন টাকাগুলি কীভাবে কাটবো? ওরকে মারলে তো আমি টাকা পাবো না। এদিকে হ্রদে পানি কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি বিএফডিসির কর্মকর্তার। ছোট মাছটা উৎপাদন হয় তখনই যদি পানির বেশি বৃদ্ধির মাধ্যমে টোটাল এরিয়াটা ইনান্ডেটেড, মানে হচ্ছে নিমজ্জিত হয়ে যায়। তিন মাস বন্ধ থাকার পর গত 18 আগস্ট কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের প্রথম দিনে 185 মেট্রিক টন মৎস্য আহরণ করা হয়, আর 1 নভেম্বর মৎস্য আহরণ করা হয়েছে 22.5 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙ্গামাটি।